নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিখুন বাংলাতে খুব সহজে। নতুন দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিওস পেতে হলে এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটাতে আমি দেখাবো গিম্প সফটওয়্যারটার টেক্সট টুলের ব্যবহার, আর এর সাথে সাথে আমরা দেখে নেব গিম্প সফটওয়্যারটার ডিফল্ট ফাংশনালিটিস গুলো ইউজ করে এই টেক্সট টুলটার উপর কি কি ইফেক্টস ক্রিয়েট করা যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমাদেরকে একটা নতুন ক্যানভাস ক্রিয়েট করতে হবে, এবং সেটার জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে। সেখান থেকে ক্লিক করব নিউ। যে ডায়লগ বক্সটা খুলবে সেটাতে আপনাদের পছন্দ মতো উইথ আর হাইট সেট করে দেবেন। আমার এখানে যে ডিফল্ট উইথ আর হাইট সেট করা আছে আমি সেটাতেই ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নতুন ক্যানভাস ক্রিয়েট হয়ে গেছে। তারপরেই আমরা যাব ভিউ মেনুতে, এবং সেখান থেকে যাব জুম অপশানে, এবং সেখান থেকে নেব ফিট ইমেজ ইন উইন্ডো। সবার প্রথমেই চলে যাই টেক্সট টুলটায়। আপনারা দেখতে পাচ্ছেন যে টুল মেনুর মধ্যে এই যে এ বলে বাটনটা রয়েছে, এই বাটনটা ক্লিক করলে আমরা টেক্সট টুলটাকে অ্যাক্টিভেট করতে পারবো। অথবা টুলস মেনুর মধ্যে গিয়ে আমরা এখানে টেক্সট বলে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা ক্লিক করেও আমরা টেক্সট মেনুটাকে অ্যাক্টিভেট করতে পারবো। অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারের লেফট সাইডে টুলস অপশন যে প্যানেল রয়েছে সেখানে এই টেক্সট মেনু রিলেটেড প্রচুর অপশনস আমাদের কাছে এসে গেল। সর্বপ্রথমে আমরা দেখে নিই এই অপশনসটার কাছে মাউস বাটন নিয়ে গেলে আমাদের দেখাচ্ছে ফন্ট, অর্থাৎ এটা ফন্ট সিলেক্টর বাটন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা লিস্ট খুলে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি এই লিস্টের মধ্যে আপনার কম্পিউটারে যে সমস্ত ফন্ট ইনস্টল করা আছে তার সবগুলোই আপনি এখানে দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন যেগুলো আপনার কম্পিউটারে থাকবে। এবং এই সমস্ত ফন্টগুলোর একটা ছোট্ট প্রিভিউ উইন্ডো প্রত্যেকটা ফন্টের নামের লেভেলের পাশেও আপনি দেখতে পাচ্ছেন, যেটা থেকে আপনার ফন্ট সিলেক্ট করতে সুবিধা হবে। এই ফন্ট সিলেক্টরের সবচেয়ে অসাধারণ একটা ফাংশন হলো এই ফন্ট সিলেক্টর বাটনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফন্টটা আমার সফটওয়্যারে ডিফল্ট সিলেক্ট করা রয়েছে তার নামটা লেখা রয়েছে এরিয়াল হেভি। আপনি যদি আগে থেকে জানেন আপনাকে কোন ফন্টটা ইউজ করতে হবে এবং সেটার নাম কি, তাহলে আপনি খুব সহজেই এই টেক্সট পার্টটায় গিয়ে আপনি সেই নামটা টাইপ করলেই আপনার সামনে সেই ফন্টটা এসে যাবে। সেই নামটার পার্শিয়াল টাইপ করলেও আপনি সেই ফন্টটার লিস্ট আপনার সামনে সফটওয়্যার দিয়ে দেবে। যেমন ধরুন আমি যদি টাইপ করি টাইমস, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে টাইমস দিয়ে আমার কম্পিউটারে যে যে ফন্ট ইনস্টল রয়েছে তার লিস্টটা সফটওয়্যার দেখাচ্ছে। এখান থেকে আমি আমার পছন্দ মতো ফন্টটা সিলেক্ট করে নিতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম এবং আমি চলে যাব আমার যে ডিফল্ট ফন্টটা সিলেক্ট করা ছিল সেই ফন্টটাতেই, সেটা ছিল এরিয়াল হেভি। আমি এরিয়াল টাইপ করার সাথে সাথে সফটওয়্যার যে লিস্টটা আমাকে দিয়ে দিল তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এরিয়াল হেভি ফন্টটা রয়েছে। আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে পরের অপশনটা আমরা চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ ডিফল্ট সিলেক্ট করা রয়েছে 100। এর পাশে এই যে ছোট্ট বাটন দুটো দেখতে পাচ্ছেন, অ্যারো বাটন, এই বাটন দুটোকে ক্লিক করে আপস অ্যান্ড ডাউনসে ক্লিক করে আপনি এই ফন্ট সাইজকে ছোট বড় করতে পারেন। আমি যেটা ডিফল্ট সাইজ ছিল সেটাই রেখে দিচ্ছি। এর পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাটন রয়েছে যার মধ্যে লেখা রয়েছে PX, মানে এই মুহূর্তে ফন্টের সাইজের যে ইউনিটটা সেটা পিক্সেলে সিলেক্ট করা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ ইউনিট সফটওয়্যার দেখাচ্ছে। আপনি যদি এই বাটনটায় ক্লিক করেন আরেকটা লিস্ট সফটওয়্যার আপনার সামনে দেখাবে যার মধ্যে থেকে আপনার যে ইউনিটে আপনি ফন্ট সাইজটাকে নিতে পছন্দ করবেন আপনি সেই ইউনিটটা সিলেক্ট করে নেবেন। এখানে আরও অনেক ইউনিট রয়েছে, ইঞ্চেস, মিলিমিটার্স, পয়েন্টস ইত্যাদি। আমি আপাতত পিক্সেল ইউনিটটা নিয়েই কাজ করব, সেই জন্য এই ডিফল্ট ইউনিটটাই আমি রেখে দিচ্ছি। তার নিচে চলে আসছি অ্যান্টি এলিয়াসিং বলে অপশনটা ডিফল্ট সিলেক্ট করা রয়েছে। এটাকে যদি তুলে দিতে হয় তাহলে এই টিকটা আমি বক্স থেকে যদি অফ করে দিই তাহলে এই অ্যান্টি এলিয়াসিং অপশনটা অফ হয়ে যাবে। কিন্তু আমি বলবো অ্যান্টি এলিয়াসিং অপশনটাকে অন রাখার জন্য,
কারণ এটা আপনাকে হেল্প করবে একটা শার্প এবং ক্রিস্প টেক্সট ক্রিয়েট করার জন্য। যদি অ্যান্টি এলিয়াসিং অফ করে আমরা টেক্সট ক্রিয়েট করি, তাহলে অনেক সময় জুম করলে দেখা যাবে টেক্সটের এজগুলো জ্যাগার্ড হয়ে আসছে, সেটা আমরা চাইবো না, তাই আমরা অ্যান্টি এলিয়াসিং অপশনটাকে অনই রাখবো। এরপরের অপশনটা দেখাচ্ছে হিন্টিং, এটা ডিফল্ট মিডিয়ামে রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আরও অপশন দেখতে পাবেন। এটা আমি বলবো ডিফল্ট মিডিয়ামে রেখে দিতে। এই অপশনটা আপনাকে হেল্প করে যদি আপনি খুব ছোট টেক্সট লেখেন, অর্থাৎ ছোট সাইজের টেক্সট লেখেন, তাহলে ছোট সাইজের টেক্সটগুলোকেও সফটওয়্যার যতটা ক্রিস্পভাবে ডিসপ্লে করতে পারে এবং প্রিন্ট করার সময় যাতে সেটাতে হেল্প হয়, সেটার জন্যেই এই হিন্টিং অপশনটা সেট করে রাখা হয়। এটা যদি ফুল সেট করা হয় তাহলে সবচেয়ে ভালো ইফেক্ট পাওয়া যাবে, যদি এটা নান করে দেওয়া হয় তাহলে দেখতে পাবেন যদি আপনারা ছোট টেক্সট লেখেন সেই টেক্সটগুলো অনেক সময় সফট হয়ে যাবে এবং এজগুলো ক্রিস্প নাও থাকতে পারে। তাই আমি এই হিন্টিং অপশনটা যেটা ডিফল্ট আছে আপাতত এই টিউটোরিয়ালটার জন্য আমি সেটাই রেখে দিলাম। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি কালার বক্স, এবং কালার বক্সের পাশে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোটায় যে ডিফল্ট কালারটা আমাদের ফোরগ্রাউন্ডে সিলেক্ট করা রয়েছে সেই কালারটাই এখানে ডিসপ্লে করছে। আপনার সফটওয়্যারে যেটা সেই মুহূর্তে ডিফল্ট ফোরগ্রাউন্ড কালার সেট করা থাকবে সেটাই টেক্সটের জন্য সফটওয়্যার বাই ডিফল্ট সিলেক্ট করে রেখে দেবে। আপনি যদি এই ফোরগ্রাউন্ড কালার উইন্ডোতে গিয়ে আপনি অন্য কোনো ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করেন, তাহলে দেখতেই পাচ্ছেন যে আপনি যে কালার ফোরগ্রাউন্ড সিলেক্ট করছেন তার সাথে সাথে টেক্সটের কালারটা এই কালার উইন্ডোতেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, আমি আপাতত যেটা ডিফল্ট সিলেক্ট ছিল সেটা নিয়েই কাজ করছি। এরপরে জাস্টিফাই, আমার এখানে লেফট জাস্টিফিকেশন অন করা রয়েছে, আপনি চাইলে রাইট জাস্টিফিকেশন অথবা সেন্টার জাস্টিফিকেশন অথবা ফিল্ড জাস্টিফিকেশন, এই চারটি অপশনের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা যারা টেক্সট এডিটর ইউজ করি যেরকম মাইক্রোসফট ওয়ার্ড ইত্যাদি, আমরা জানি এই জাস্টিফিকেশন টুলটা কিভাবে কাজ করে যে কোনো টেক্সট টুলের ক্ষেত্রে। এটা নিয়ে ডিটেলসে গেলাম না, এর পরের অপশনটায় চলে আসছি। এর পরের অপশনটা হচ্ছে ইনডেন্টেশন। এখানে এই ভ্যালুগুলো এই ছোট্ট অ্যারো আইকনগুলোর মাধ্যমে আপনি বাড়িয়ে বা কমিয়ে এই ইনডেন্টেশন ভ্যালুটা চেঞ্জ করতে পারেন। আমি বলবো যেটা ডিফল্ট আছে সেটাই রেখে দেওয়া ভালো, আনলেস আপনি যদি না কোনো ডেস্কটপ পাবলিশিংয়ের কাজ করছেন তাহলেই আপনি ইনডেন্টেশন ডিফল্ট ভ্যালুগুলোকে আপনার পছন্দ মতো ভ্যালুতে সেট করে নিতে পারেন। তারপরের ভ্যালুটা অ্যাডজাস্ট লাইন স্পেসিং, অর্থাৎ দুটো লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে, যে গ্যাপটা থাকবে, সেটা আপনি সেট করতে পারেন এই ভ্যালুটা বাড়িয়ে বা কমিয়ে। এবং তারপরের ভ্যালুটা হলো অ্যাডজাস্ট লেটার স্পেসিং, অর্থাৎ দুটো লেটারের মধ্যেকার ইন্টারনাল গ্যাপটাকেও আমরা এই ভ্যালুটা বাড়ানো বা কমানোর মাধ্যমে চেঞ্জ করতে পারি। তারপরের যে অপশনটা রয়েছে সেখানে লেখা রয়েছে বক্স এবং সেখানে লেখা রয়েছে ফিক্সড। এখানে বাটনটা যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, ডাইনামিক এবং ফিক্সড। এই অপশনটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে দেখাই আমরা এই সফটওয়্যারটাতে কিভাবে টেক্সট লেখা শুরু করতে পারি। তার জন্যে আমরা দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথম পদ্ধতি, আমি আমার ক্যানভাসের মধ্যে যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, করলে আমরা দেখতে পাবো ক্যানভাসের মধ্যে একটা ছোট্ট স্কোয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং তার সাথে সাথে কিছু টেক্সট অপশনও আমাদের বাই ডিফল্ট ক্যানভাসের মধ্যেই দেখাচ্ছে। এবং এবার যদি আমরা টেক্সট অপশন প্যানেলে চলে আসি, আমরা দেখতে পাবো ওই বক্সে অটোমেটিক্যালি ওটা ডাইনামিক হয়ে গেল। অর্থাৎ এইভাবে যদি আমরা টেক্সট ক্রিয়েট করি, তাহলে আমাদের যে টেক্সট এরিয়াটা ক্যানভাসের মধ্যে ক্রিয়েট হলো সেটা ডাইনামিক এরিয়া হবে। অর্থাৎ আমরা যদি এখন কোনো টেক্সট কিবোর্ডে টাইপ করি, তাহলে টেক্সটের এরিয়াটা টেক্সটের উইথ বা লেংথের সাথে অটোমেটিক্যালি নিজে অ্যাডজাস্ট হতে থাকবে। যেমন দেখুন, আমি যদি টাইপ করি আপনি দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে টাইপ করছি তার সাথে সাথে টেক্সট এরিয়াটা নিজেই অ্যাডজাস্ট করে নিচ্ছে। এখন যদি আমি এখানে এসকেপ কীটা প্রেস করি, তাহলে আমার টেক্সটটা ক্যানভাসের মধ্যে লেখা হয়ে গেল। দ্বিতীয়, আমি যেভাবে টেক্সট ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে আমি ক্যানভাসের মধ্যে আগে থেকে একটা প্রিডিটারমিন্ড টেক্সট এরিয়া এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করার মাধ্যমে ক্রিয়েট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও
যে টেক্সট অপশনগুলো আগেরবার ক্যানভাসের মধ্যে দেখা যাচ্ছিল সেই অপশনগুলো আবার দেখা যাচ্ছে। এখান থেকেও আমরা টেক্সটের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি, সেটা কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই বক্সের মধ্যেও আমরা টেক্সট টাইপ করা শুরু করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমি যে লাইনটা টাইপ করলাম সেটা ওই বক্সের মধ্যে লেংথে কভার করলো না বলে সফটওয়্যার অটোমেটিক্যালি লাইনের লাস্টের ওয়ার্ডটাকে ব্রেক করে নেক্সট লাইনে পাঠিয়ে দিল। এবং আপনারা এর সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এই টেক্সট অপশন প্যানেলে যে বক্স অপশনটা ছিল সেটা অটোমেটিক্যালি হয়ে গেছে ফিক্সড। এখান থেকে আমরা এটাকে ডাইনামিক করেও দিতে পারি, তাহলে এই বক্সটা আবার অটোমেটিক্যালি ডাইনামিক হয়ে যাবে। ফিক্সড বক্সও আমাদের কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এটা হলো ফিক্সড বক্সের এক্সাম্পল। আপনি এই বক্সের চারটে কর্নারে যে কন্ট্রোল স্কোয়ার বক্সগুলো আছে সেইগুলোকে ক্লিক করে ড্র্যাগ করে এইভাবে আপনি এই বক্সের এরিয়াটা বাড়ানোর মাধ্যমে টেক্সটের এরিয়াটাও বাড়াতে পারেন। এবং এখন যদি আপনি এসকেপ কি প্রেস করেন তাহলে ক্যানভাসের উপরে আপনার টেক্সটটা আবার ক্রিয়েট হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকবার টেক্সট টুল ইউজ করে টেক্সট ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিক্যালি এই লেয়ার প্যানেলে খেয়াল করুন একটা করে লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং এই লেয়ারগুলোকে আপনি অন্যান্য নর্মাল লেয়ারের মতোই ইউজ করতে পারেন। যেমন এর ভিজিবিলিটি অন অফ করতে পারেন, এর লেভেল চেঞ্জ করতে পারেন এইভাবে। এবং এই লেয়ার দিয়ে আরও কী কী কাজ করা যেতে পারে সেটা আমরা এই টিউটোরিয়ালটাতে দেখব। তাহলে এটা ছিল টেক্সট টুলটার ব্যবহার। এখন দেখে নিই এই টেক্সট টুলটাতে আমরা গিম্পের বেসিক ফাংশনালিটিসগুলো ইউজ করে আরও কী কী কাজ করতে পারি। তার জন্য আমি একটা টেক্সট লেয়ারকে ডিলিট করে দিচ্ছি এবং একটা টেক্সট লেয়ার নিয়ে কাজ করছি। সবার প্রথমে দেখে নিই এই টেক্সট লেয়ারের টেক্সটের স্টাইলটাকে যদি আমাদের এডিট করার দরকার পড়ে তাহলে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে যদি আপনি অন্য কোনো টুলে চলে গিয়ে থাকেন, যেরকম মুভ টুল বা অন্য যে কোনো টুল, সেখান থেকে যদি আবার আপনি টেক্সট টুলটাকে অ্যাক্টিভেট করে এই ক্রিয়েটেড টেক্সটার উপরে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি দেখবেন সেই টেক্সট ফিল্ডটা আবার ক্রিয়েট হয়ে গেল এবং ওই টেক্সট অপশন প্যানেলটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, জাস্টিফিকেশন চেঞ্জ করতে পারবেন, ইন্ডেন্টেশন, লেটার গ্যাপ, লাইন গ্যাপ সবটাই আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি এই টেক্সট অপশন প্যানেল থেকে চেঞ্জ করেন তাহলে আপনার ক্যানভাসে টেক্সটটাকে সিলেক্ট করার কোনো প্রয়োজন পড়বে না। আপনি এখানে যেরকম যেরকমভাবে যে অপশনগুলো চেঞ্জ করবেন অটোমেটিক্যালি টেক্সটের উপরে তার ইফেক্টটা চলে আসবে। যেরকম ধরুন আমি যদি টেক্সটের সাইজটাকে চেঞ্জ করি, আপনি দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে যেরকমভাবে টেক্সটের সাইজটা এই ছোট বাটনগুলোর মাধ্যমে ভ্যালুটাকে চেঞ্জ করছি, ও ক্যানভাসের মধ্যে সেই রকমভাবেই টেক্সটের সাইজটাকে চেঞ্জ করে দিচ্ছে। এবং আমি যদি এখান থেকে এই কালার উইন্ডোটার মাধ্যমে কালার চেঞ্জ করি, করে যদি আমি ওকে করে দিই, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে টেক্সটের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবং সেম ইফেক্ট হবে আপনি এখান থেকে যদি ইন্ডেন্টেশন, লাইন গ্যাপ এবং লেটার গ্যাপটাকে ইউজ করেন। ইন্টারেস্টিংলি যদি ক্যানভাসের মধ্যে যে টেক্সট স্টাইল সেটিং অপশনটা বাই ডিফল্ট অন হয়ে যায় সেটা থেকে যদি আমাদের টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই টেক্সটটাকে সিলেক্ট করে সেটা করতে হবে। আমরা এই টেক্সট অপশন প্যানেলের মতো ভ্যালুগুলো চেঞ্জ করলেই কিন্তু চেঞ্জ হবে না। যেমন দেখুন এখানে ডিফল্ট টেক্সট কালার দেখাচ্ছে রেড, যেটা আমি একটু আগে সিলেক্ট করেছিলাম। আমি যদি এখান থেকে টেক্সট কালারটাকে অন্য কিছু সিলেক্ট করে দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সটের উপরে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি। কিন্তু যদি আমি এই টেক্সটটাকে সিলেক্ট করি এবং করার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সটের উপরে সেই কালারটা অ্যাপ্লাইড হয়ে গেল। এবং এখান থেকে এই সিলেক্টেড অবস্থায় আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবেন এবং এখানে টেক্সটটাকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন আপনি করতে পারবেন এবং স্ট্রাইক থ্রু আপনি করতে পারবেন। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন
এবং স্ট্রাইক থ্রু এই চারটে অপশন কিন্তু আপনার এই ক্যানভাসের টেক্সট এডিটিং অপশনটার মধ্যেই আসবে। এটা আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সট অপশন প্যানেলের মধ্যে এই অপশনটা দেওয়ান। তাহলে এইভাবে আপনি টেক্সটের স্টাইলটাকে এডিট করতে পারেন, যেটা আমি মাত্র করে দেখালাম। আমি টেক্সটের কালারটা প্রথমে যেটা ইউজ করেছিলাম ডিফল্ট সেই কালারে চলে যাচ্ছি, এবং করার পরে আমি যদি এখান থেকে এসকেপ কি প্রেস করি তাহলে আমার ক্যানভাসে আবার টেক্সটটা নতুন স্টাইলের সাথে ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখান থেকে এই মুভ টুলটা নিয়ে এই টেক্সটটার উপরে ক্লিক করি এবং ক্লিক করে মাউসটাকে হোল্ড করে ড্র্যাগ করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটাকে আমি এই ক্যানভাসের মধ্যে যে কোনো জায়গায় মুভ করে যে কোনো পজিশনে আমি এটাকে প্লেস করতে পারবো। আসুন দেখে নিই আর কী কী টুলস এই টেক্সটার উপরে আমরা ইউজ করতে পারি। তার জন্যে আমরা চলে যাব এখানে এই যে রোটেট টুলটা দেখতে পাচ্ছি, সেই রোটেট টুলটায় রোটেট টুলটা যদি আমরা ক্লিক করি এবং তারপরে আমি টেক্সটের উপরে ক্লিক করি, তাহলে আমাদের এখানে রোটেট অপশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে রোটেট অপশনটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং এখান থেকে আপনি যদি এই অ্যাঙ্গেল ভ্যালুটাকে চেঞ্জ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সটের উপরেও সেই অ্যাঙ্গেল ভ্যালুটার কীরকম ইফেক্ট পড়ছে। আপনি এই রোটেটের অ্যাক্সিসটাকে চেঞ্জ করতে পারেন, সিম্পলি এই যে অ্যাক্সিস আইকনটা টেক্সটের মধ্যে অ্যাক্টিভেট হয়ে আছে এটাকে ধরে আপনি যদি যে কোনো দিকে মুভ করেন তাহলে টেক্সটের অ্যাক্সিসটা রোটেশনের অ্যাক্সিসটা সেখানে হয়ে যাবে, এবং তারপরে যদি আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন তাহলে এখন এই টেক্সটটা নতুন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করবে, যেরকম আপনি এখন দেখতে পাচ্ছেন। বাই ডিফল্ট এটা সেন্টারে থাকে, আপনি যদি এখান থেকে রিসেট ক্লিক করে দেন তাহলে আবার এটা আগের জায়গায় চলে যাবে। আমি যদি এখান থেকে রোটেট বাটনটাকে ক্লিক করি তাহলে আমি টেক্সটের ওপর যে রোটেশন অ্যাঙ্গেলটাকে অ্যাপ্লাই করেছি সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমি এখন এসকেপ কি প্রেস করে দিই তাহলে আবার টেক্সটটা আমার আগের জায়গায় চলে যাবে। দেখে নিই আর কী কী ইফেক্টস আমি এই টেক্সটের উপর ইউজ করতে পারি। চলে যাচ্ছি স্কেল টুলে, আপনি স্কেল টুলটা নিয়ে গিয়ে টেক্সটের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন স্কেলিংয়ের কন্ট্রোল বক্সগুলোকে দেখা যাচ্ছে। আপনি যে কোনো একটা কন্ট্রোল বক্সকে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে টেক্সটটাকে আপনি ছোট বড় লেংদি অথবা যে কোনো আপনার পছন্দ মতো প্যাটার্নে আপনি টেক্সটটাকে ক্রিয়েট করতে পারেন, কম্প্রেসড আপনার যেরকম প্যাটার্ন পছন্দ। যেরকম আমি স্ক্রিনে বিভিন্ন রকম কন্ট্রোল বক্সগুলোকে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি, আপনার যেটা পছন্দ আপনি সেরকমভাবে সেট করার পরে এখান থেকে স্কেল বাটনটা ক্লিক করে দিলে সেটা টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আপনি এসকেপ কীটা প্রেস করেন তাহলে টেক্সটটা আবার আগের জায়গায় চলে যাবে। আরেকটা টুল দেখাচ্ছি, এই টুলটা শেয়ার টুল, এটা দিয়ে কিছু অসাধারণ ইফেক্ট ক্রিয়েট করা যায় টেক্সটের উপরে। যদি আপনি এখন টেক্সট লেয়ারটার উপরে ক্লিক করেন এবং আপনি টেক্সটের উপরে বা নিচে যে কোনো জায়গায় কন্ট্রোলটাকে হরাইজন্টালি মাউসটাকে ক্লিক করে ড্র্যাগ করে হোল্ড করে মুভ করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটের উপরে একটা স্ল্যান্ট অ্যাঙ্গুলার কীরকম একটা অসাধারণ ইফেক্ট ক্রিয়েট হচ্ছে। আপনাদের যেরকম অ্যাঙ্গেল পছন্দ আপনারা সেই রকম অ্যাঙ্গেলে টেক্সটটাকে রেখে দিতে পারেন, এবং এখান থেকে এই শেয়ার বাটনটা ক্লিক করলে সেই ইফেক্টটা টেক্সটের উপরে অ্যাপ্লাইড হয়ে যাবে। আমি এসকেপ করে দিচ্ছি। এরপরের ইফেক্টটা ফ্লিপ টুল, ফ্লিপ টুলটা যদি আপনি ক্লিক করেন এবং তারপরে যদি আপনি টেক্সটের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটা এখন একটা মিরার রাইটিং হয়ে গেল, অর্থাৎ এটা হরাইজন্টালি ফ্লিপ হয়ে গেছে। এখানে দুটো অপশন আপনি অপশন প্যানেলে দেখতে পাচ্ছেন, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। বাই ডিফল্ট হরাইজন্টালটা অ্যাক্টিভেট রয়েছে তাই এটা হরাইজন্টালি ফ্লিপ করছে। এইভাবে আপনি যদি ভার্টিক্যালটা অ্যাক্টিভেট করে নেন তাহলে এটা ভার্টিক্যালি এইভাবে ফ্লিপ করবে। এই টুলটার মাধ্যমেও কিছু অসাধারণ টেক্সট ইফেক্ট ক্রিয়েট করা যায়। আমি এসকেপ করে দিচ্ছি, পরের টুলটা চলে যাচ্ছি। পরের টুলটা হচ্ছে পার্সপেক্টিভ টুল। এই টুলটা দিয়ে আপনি যদি টেক্সটের উপর ক্লিক করেন আপনি টেক্সটটাকে একটা সম্পূর্ণ অন্য শেপে কনভার্ট করে দিতে পারেন। খানিকটা এইভাবে দেখতে পাচ্ছেন এই চারটে কন্ট্রোল বাটনের মাধ্যমে টেক্সটটাকে কীরকম সম্পূর্ণ একটা অন্যরকম শেপে কনভার্ট করে দেওয়া সম্ভব। এবং এখান থেকে যদি আপনি ট্রান্সফর্ম বাটনটা ক্লিক করেন তাহলে
ইফেক্টটা অ্যাপ্লাইড হয়ে যাবে এবং এস্কেপ কি প্রেস করলে টেক্সটটা আবার আগের জায়গায় চলে যাবে। এরপরে চলে যাচ্ছি আরেকটা টুলে, সেটা হচ্ছে বাকেট ফিল টুল। এই টুলটা ইউজ করেও আপনি টেক্সটের উপরে কিছু চেঞ্জেস করতে পারেন। যেরকম বাই ডিফল্ট আমরা যখন টেক্সট ক্রিয়েট করি, টেক্সটের যে কালারটা আমাদের ডিফল্ট সিলেক্টেড থাকে সেটা ইউনিফর্মলি পুরো টেক্সটটার উপরে অ্যাপ্লাইড থাকে। আমি যদি চাই আমি লেটার ওয়াইজ টেক্সটটাকে আলাদা কালার করতে পারি, সেটা এই বাকেট ফিল টুলটা দিয়ে করা সম্ভব। আমি এই বাকেট ফিল টুলটা অ্যাক্টিভেট করার পরে এই ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে এরকম একটা রেড কালার নিয়ে নিলাম, এবং এখন যদি আমি কোনো লেটারের ওপর গিয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে সেই লেটারটা, আমি যে ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করেছি সেই লেটারটা সেই কালারের হয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা করার মাধ্যমে টেক্সটের উপরে একটা আলাদা ইফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি খানিকটা এইভাবে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এটা ছিল বাকেট ফিল টুলটার ইউজ। এছাড়া এই টেক্সটের উপরে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করেও অসাধারণ ইফেক্ট ক্রিয়েট করতে পারেন, সেটা এই গ্রেডিয়েন্ট টুলটার মাধ্যমে করা সম্ভব। গ্রেডিয়েন্ট টুলটার ব্যবহার যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে গ্রেডিয়েন্ট টুলের যে টিউটোরিয়ালটা রয়েছে আপনারা সেটা দেখতে পারেন। এই ভিডিওর টপ রাইট কর্নারে যে আই বাটনটা দেওয়া আছে তার সাথে আমি আমার ওই টিউটোরিয়ালের লিঙ্কটা অ্যাটাচ করে রাখবো, এবং ভিডিওর শেষে সাজেশন লিঙ্কেও আমি গ্রেডিয়েন্ট টুলের ভিডিওটা শেয়ার করে দেবো। কীভাবে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে হয় তার আগে আমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস করতে হবে। টেক্সট লেয়ারটার ওপরে গিয়ে আমাদেরকে রাইট ক্লিক করতে হবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে আলফা টু সিলেকশন বলে এই অপশানটা। এই অপশানটা যদি আমরা সিলেক্ট করি আপনি দেখতে পাচ্ছেন টেক্সটার আউটলাইন বরাবর সফটওয়্যার টেক্সটটাকে কিভাবে সিলেক্ট করে নিল। এই সিলেকশনটার মাধ্যমে টেক্সটের উপরে আমরা গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করতে পারবো, যেটা শুধুমাত্র এই টেক্সটের উপরেই অ্যাপ্লাইড হবে। আমরা একটু জুম করে নিচ্ছি একটু বেটার ভিউয়ের জন্য, এবং এখন যদি আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা নিই এবং এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিলাম এবং এই গ্রেডিয়েন্টটা এইভাবে অ্যাপ্লাই করতে হয় স্ক্রিনের লেফট টু রাইট। যদি আমি এই গ্রেডিয়েন্টটাকে এরকমভাবে ড্র্যাগ করি টেক্সটার উপরে, আপনারা দেখতে পেলেন শুধুমাত্র টেক্সটার উপরে কি অসাধারণভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এবং এখন যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে এই গ্রেডিয়েন্টটা টেক্সটের উপরে অ্যাপ্লাইড হয়ে যাবে। সিলেকশনটা স্টিল এক্সিস্ট করছে, এটাকে বন্ধ করার জন্য সিলেক্ট মেনুতে গিয়ে সিলেক্ট নান করে দিলে সিলেকশনটা বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন যে টেক্সটের উপরে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করে টেক্সটের উপরে অসাধারণ ইফেক্ট ক্রিয়েট করতে পারি। এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে প্রচুর প্রিসেট গ্রেডিয়েন্ট প্যাটার্ন ক্রিয়েট করে রাখা থাকে, আপনি নিজের মতো গ্রেডিয়েন্ট প্যাটার্ন নিজেও ক্রিয়েট করে নিতে পারেন এবং সেইগুলো এই টেক্সটের উপরে ইউজ করে আপনি কিছু অসাধারণ টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন। এর সাথে সাথে আমি আরও একটা ইফেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। টেক্সটের চারপাশে আমরা একটা স্ট্রোক ক্রিয়েট করতে পারি, যেটাতে এই টেক্সটটা আরও এনহ্যান্সড এবং ইলাবোরেটভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। সেটা করার জন্য আবার আমাদেরকে এই টেক্সট লেয়ারটার উপরে রাইট ক্লিক করে আলফা টু সিলেকশন অপশানটা চুজ করতে হবে, এবং দেখতে পাচ্ছেন আগের বারের মতোই এবারেও এই টুলটার মাধ্যমে টেক্সটের আউটলাইন ধরে সফটওয়্যার টেক্সটটাকে সিলেক্ট করে দিল। এবার আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই লেয়ার প্যানেলে গিয়ে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। এরকম একটা উইন্ডো খুলবে, এখানে আপনি লেয়ারটার একটা নাম দিতে পারেন। আমার বাই ডিফল্ট স্ট্রোক নামটা দেওয়াই ছিল, যেহেতু আমি এর আগে এই কাজটা করেছিলাম তাই এই নামটা এখানে ডিফল্ট রয়ে গেছে। আপনি অন্য নামও দিতে পারেন ইচ্ছে করলে, এবং খেয়াল রাখবেন ফিল উইথ ট্রান্সপারেন্সি এই অপশানটা যেন থাকে। যদি এখান থেকে অন্য কোনো হোয়াইট বা ব্যাকগ্রাউন্ড কালার এই অপশানটা সিলেক্ট থাকে অবশ্যই কিন্তু আপনি সেটা ফিল উইথ ট্রান্সপারেন্সি অপশানে নিয়ে যাবেন এবং সেখান থেকে ওকে করে দিলে আপনি দেখতে পাচ্ছেন ওই নামের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। আমি এই লেয়ারের লেভেলটা টেক্সট লেয়ারের ঠিক নিচে এইভাবে ড্র্যাগ করে ট্রান্সফার করে দিলাম, সেটা কেন আপনি এক্ষুনি দেখতে পাবেন।
এবং আমি এই নিউলি ক্রিয়েটেড লেয়ারটাকে সিলেক্ট করে রেখে দিচ্ছি। আমি চলে যাব সিলেক্ট মেনুতে, সেখান থেকে আমি গ্রো অপশনটা সিলেক্ট করব। এরকম একটা ডায়লগ বক্স আসবে এবং আপনি এই সিলেকশনটা কতটা গ্রো করতে চান বাই পিক্সেল ইউনিটে, সেটা আপনি এখানে ভ্যালু পুট করার মাধ্যমে সিলেক্ট করতে পারেন। এখানে বাই ডিফল্ট 6 ভ্যালু পুট করা আছে, আমি এটা ধরি, একটু আগে একটা কাজ করছিলাম, আমি এই ভ্যালুটাই রেখে দিচ্ছি। আপনি এখানে আপনার পছন্দ মতো ভ্যালু পুট করে আপনি দেখে নিতে পারেন, আপনি যত বড় ভ্যালু এখানে পুট করবেন আপনার টেক্সটের চারপাশের স্ট্রোকের উইথটাও তত বাড়বে, এবং যত ছোট ভ্যালু পুট করবেন টেক্সটের চারপাশের স্ট্রোকের উইথটা ততটা ছোট হবে। আমি এখানে 6টাই রেখে দিয়ে ওকে করে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন যে সিলেকশনটা টেক্সটের ঠিক আউটলাইন থেকে একটু গ্রো করে যতটা পিক্সেল ভ্যালু ওখানে দেওয়া ছিল ততটা পিক্সেল ভ্যালু অনুযায়ী সিলেকশনটা গ্রো করে গেছে। এখন আমি জুম টুলটা ইউজ করে টেক্সটটাকে আরেকটু বড় করে নিচ্ছি সিলেকশনটা ভালোভাবে দেখার জন্য। আমি চলে যাব বাকেট ফিল টুলে, এখান থেকে আমি একটা ডার্কার ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেব এবং ওকে করে দেব। এবং আমি এই সিলেকশনটার ঠিক মধ্যিখান বরাবর যে কোনো একটা এরিয়াতে আমি বাকেট ফিল টুলটা অ্যাপ্লাই করব। খেয়াল রাখবেন সিলেকশনের আউটলাইনের বাইরের ক্যানভাসে যাতে কোনোভাবে বাকেট ফিলটা অ্যাপ্লাইড না হয়ে যায়। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পেলেন যে টেক্সটের চারপাশে একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেল, সিলেকশনটা স্টিল এক্সিস্ট করছে। আপনি সিলেক্ট মেনুতে গিয়ে সিলেক্ট নান ক্লিক করলে সিলেকশনটা চলে যাবে, এবং আমি ভিউ মেনুতে গিয়ে জুম অপশানে গিয়ে ফিট ইমেজিং উইন্ডো করে আবার টেক্সটটাকে আগের সাইজে নিয়ে চলে এলাম। দেখতে পেলেন যে টেক্সটের চারপাশে একটা স্ট্রোক ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই স্ট্রোকটা যেভাবে ক্রিয়েট হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই স্ট্রোক বলে যে লেয়ারটা আমরা ক্রিয়েট করেছি, অ্যাকচুয়ালি সেই লেয়ারে এই ফোরগ্রাউন্ড কালারের একটা ডুপ্লিকেট টেক্সট আমাদের আগের ক্রিয়েটেড টেক্সট লেয়ারের ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েটেড হয়ে গেছে, যেটা কিনা এই টেক্সট লেয়ারের চারপাশে একটা স্ট্রোক হিসেবে শো করছে। সেটা যদি আমরা আগের ক্রিয়েটেড টেক্সট লেয়ারের ভিজিবিলিটিটাকে অফ করি দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ডে ওই কালারের টেক্সট লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে, এবং আগের টেক্সট লেয়ারের ক্রিয়েটেড ভিজিবিলিটিটাকে যদি আমরা ব্যাক করে দিই তাহলে আমরা দেখতে পাবো এটা এখন কিভাবে একটা টেক্সটের আউটলাইন হিসেবে কাজ করছে। এই স্ট্রোক লেয়ারের ভিজিবিলিটিটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে আগের লেয়ারের ক্রিয়েটেড টেক্সটের চারপাশে স্ট্রোকটা আর শো করবে না। এইভাবে টেক্সটের চারপাশে একটা আউটলাইন ক্রিয়েট করা হয়। কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবে যদি বেস টেক্সট লেয়ারটা মুভ হয়ে যায় তাহলে কিন্তু স্ট্রোকটা বেস টেক্সট লেয়ার থেকে ডিটাচ হয়ে যাবে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বেস টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে মার্চ ডাউন বলে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে বেস টেক্সট লেয়ারটা আর স্ট্রোকস টেক্সট লেয়ারটা দুটো মার্চ হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে মুভ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্রোকটা আর কোনোভাবেই ডিটাচ হওয়ার সম্ভাবনা নেই। আমি আরও দুটো অসাধারণ টেক্সট ইফেক্ট আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো। তার আগে আমি একটা ছোট্ট কাজ আপনাদেরকে করে দেখাই, যে কাজটা আমি একটু আগে করছিলাম সেই কাজটার মাধ্যমে আপনারা ওই টেক্সটের ইফেক্ট দুটো দেখতে পেয়ে যাবেন একেবারে, এবং আপনাদের আইডিয়া হয়ে যাবে এই সফটওয়্যারটা ক্রিয়েট করে আপনারা কী ধরনের টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন আপনারা আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি অনুযায়ী। তার জন্যে আমি এই টেক্সট লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি এখানে ক্রস বাটনটা ক্লিক করার মাধ্যমে, এবং আবার টেক্সট লেয়ারটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ডিফল্ট যে টেক্সট কালারটা রয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি, এবং এখানে ক্লিক করে টেক্সট এরিয়াটা অ্যাক্টিভেট করছি, এবং আমি ক্যাপস লক অন করে নিচ্ছি। একটা টেক্সট আমি ক্রিয়েট করলাম, এখান থেকে মুভ টুলটা আমি নিয়ে নিলাম, নিয়ে নিয়ে টেক্সটটাকে আমি স্ক্রিনের অ্যাপ্রক্সিমেটলি মিডল এরিয়া বসাবো, বরাবর প্লেস করলাম। এখান থেকে আমি সরাসরি চলে যাব এই পার্সপেক্টিভ টুলটায় এবং এই টুলটা আমি টেক্সটের উপরে কিছুটা এইভাবে অ্যাপ্লাই করব।
এবং এখান থেকে ট্রান্সফর্ম বাটনটাকে ক্লিক করে দেবো যাতে ইফেক্টটা অ্যাপ্লাইড হয়ে যায়। এরপরে আমি আরেকটা নতুন লেয়ার আগে থেকে ক্রিয়েট করে নিচ্ছি, যেটা ওই স্ট্রোক লেয়ারই হবে। সেটা আমি ক্রিয়েট করে এই বেস টেক্সট লেয়ারটা নিচের লেভেলে পাঠিয়ে দিলাম, এবং বেস টেক্সট লেয়ারটা সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেকশন করে নিলাম, এবং এর উপরে আমি একটা গ্রেডিয়েন্ট ফিল অ্যাপ্লাই করব। আগের বারে যেরকম দেখিয়েছিলাম, এই গ্রেডিয়েন্ট টুলটা আমি ইউজ করে গ্রেডিয়েন্ট ইফেক্টটা আমি টেক্সটের উপরে অ্যাপ্লাই করছি। এখানে যেভাবে অ্যাপ্লাই হলো, আমি এই বাটনটা ক্লিক করে ঠিক রিভার্স ওয়েতে আমি এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করব, খানিকটা এই রকমভাবে, এবং এন্টার কি প্রেস করে দিলাম, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাইড হয়ে গেল। আমি সিলেকশনটাকে রেখে দিচ্ছি, এবং এর সাথে সাথেই আমি গ্রো অপশনটা ইউজ করে এখন আমি ডিফল্ট ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, নিয়ে ঠিক আগের বারের মতো আরেকটা স্ট্রোক ইফেক্ট ক্রিয়েট করব এই স্ট্রোক লেয়ারটায়। তার জন্য বাকেট ফিল টুলে চলে গেলাম, এবং দেখতে পেলেন স্ট্রোকটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি সিলেকশনটাকে অফ করে দিচ্ছি। এবার আমি যে ইফেক্টটা ইউজ করব সেটা আমি এই স্ট্রোক লেয়ারের ওপরে ইউজ করব। সেটার জন্য আমি চলে যাব ফিল্টার মেনুতে, সেখান থেকে লাইট অ্যান্ড শ্যাডো, এবং সেখান থেকে লং শ্যাডো। এই অপশনটা ইউজ করে আপনারা টেক্সটটাকে যে কোনো সময় একটা 3D টেক্সটে কনভার্ট করে দিতে পারেন। ইফেক্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, অসাধারণ একটা 3D টেক্সটের মতো ইফেক্টে এটা কনভার্ট হয়ে গেল, এবং ইফেক্টের কালারটা বাই ডিফল্ট ফোরগ্রাউন্ড কালারই সিলেক্ট থাকবে। আপনি এখান থেকে অন্য কালার সিলেক্ট করেই নিতে পারেন, এবং এই অ্যাঙ্গেল ভ্যালুটাকে আপনি চেঞ্জ করার মাধ্যমে এই 3D ইফেক্টটাকে আপনার পছন্দ মতো আরও অসাধারণ ইফেক্টে টার্ন করতে পারেন। আমি খানিকটা এইরকম একটা অ্যাঙ্গেল ভ্যালুতে এটাকে রেখে দিচ্ছি, এবং এই লেন্থটা বাড়ানো কমানোর মাধ্যমে আপনার 3D থিকনেসটাকে আপনি ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। আমি খানিকটা এইরকম লেন্থ রেখে এটাকে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টেক্সটটা কীরকম অসাধারণ একটা ইফেক্টে কনভার্ট হয়ে গেল। এরপরে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যাব, এবং এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নেব, নিয়ে আমি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, এবং এখান থেকে শেপটা আমি নিয়ে নেব রেডিয়াল, এবং আমি এই গ্রেডিয়েন্ট টুলটা খানিকটা এইভাবে ইউজ করব। এবং এখানে গ্রেডিয়েন্টটা যেভাবে অ্যাপ্লাইড হলো, আমি আবার এই বাটনটা ক্লিক করার মাধ্যমে গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দেবো, এবং এটাকে আমি এখন এন্টার করে দেবো। আপনারা দেখতে পেলেন ক্যানভাসের মধ্যে একটা দারুণ টেক্সট ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা থেকে আপনারা আইডিয়াও পেলেন যে এই গেম সফটওয়্যারটার বিভিন্ন টুলসগুলোকে ইউজ করে আপনারা কি ধরনের ক্রিয়েটিভ টেক্সট ক্রিয়েট করতে পারেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের পছন্দ হলো, এবং এটা আপনাদের কাজ করতে এই গেম সফটওয়্যারটার সাথে আরও অসাধারণ ক্রিয়েটিভ ওয়ার্ক করতে হেল্প করবে। এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকুন। আমি গেম সফটওয়্যারটার উপরে আরও অসাধারণ ফটো এডিটিং এবং ইফেক্টস ক্রিয়েশন টিউটোরিয়াল নিয়ে আসতে থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।